আজকের লেকচারে আমি আলোচনা করব কোন একটি গ্যাসের যে লেখচিত্র কিভাবে নির্ণয় করতে হয় বা গ্রাফ কীভাবে নির্ণয় করতে হয় কিংবা লেখচিত্রের যে প্রকৃতি সেটা কীভাবে ধারণা নিতে হয় বা লেখাচিত্রের প্রকৃতিটা কেমন হবে সেটা কীসের উপর নির্ভর করে সেটি আমি দেখাবো তো তার আগে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল কিছু সমীকরণ জানতে হবে সেই সমীকরণগুলি আমি লিখে নিচ্ছি প্রথমে প্রথমে বলি যদি হয় এটি হল এই সমীকরণটা কি মূল বিন্দুগামী শলরেখার সমীকরণ আর এটির গ্রাফটি হবে দেখতে এরকম সেখানে ওয়াই যদি এখানে দেয় ওয়াই এবং কি এমটা ধ্রব এখানে এমটা ধ্রব মান তাহলে কি দেখতে পাচ্ছি যে মূল বিন্দুগামী শলরেখার সমীকরণ কি ওয়াইকল টু এম এক্স এর যে সমীকরণটা সেটি গ্রাফ হবে দেখতে এমন তো এটা আমরা বুঝতে পারলাম ওয়াইকল টু এমএক্স এমএক্সের সমীকরণ এবার আমরা দেখবো ওয়াইকল টু এমএক্স প্লাস সি যে সমীকরণটি আছে সেটি এখানে কিন্তু ঠিক আগের মতো এটাও কিন্তু মূলবিন্দুগামী শোলরেখার সমীকরণ বাট কী এবার কিছু অংশ ছেদ করেছে এই সি পরিমাণ আর ছেদ ছেদ অংশ তো ওই সি পরিমাণ ছেদ করেছে তাই কি প্রথম যে ওয়াইকল টু সমীকরণটা লিখছি এটার মতো নয় ভিন্ন হবে সেটা হবে দেখতে কেমন এই মূল আমি সমীকরণ অবশ্যই এটি বাট সি পরিমাণ সেট করছে কি মূল বিন্দু থেকে তাহলে এই যে জিরো জিরো বিন্দু থেকে সি পরিমাণ যদি সেট করে তাহলে কি সেট করেছে এই কি এটা রূপটি দিয়ে প্রবাহিত হবে এই সমীকরণটি তো এম এক্স প্লাস সি এর যদি সমীকরণ হয় তাহলে দেখতে কি হবে এই চিত্রটি দেখতে এমন হবে তো আমরা বুঝতে পারলাম এই সমীকরণের গ্রাফটি দেখতে কেমন হবে এখন আমরা দেখব অধিবৃত্তের অধিবৃত্তের সমীকরণের গ্রাফ আমরা জানি অধিবৃত্তের সমীকরণ কি এক্স ওয়াই ইকাল টু কে তো এক্স ওয়াই টু কে যদি হয় তাহলে এটার গ্রাফটা হবে দেখতে এমন অধিবৃত্তের গ্রাফটা কি দেখতে এমন হবে যদি আমরা দেখি কোনো একটি সমীকরণে এক্স ওয়াই টু কে আসে তাহলে আমরা গ্রাফটা ঠিক এরকম আঁকবো বা এরকম দেখতে এরকম হবে আচ্ছা এটা গেল এবার আসি সরল রাখার সমীকরণ যদি হয় সরল রাখার যে সমীকরণ সেটা দেখতে হবে কি এই এমন লাইন হবে এরকম এটা হলো কি রেখার সমীকরণ আর এটা কি অধিবৃত্তের সমীকরণ অধিবৃত্তের সমীকরণের গ্রাফ এটা আর এটা কি সরল রেখার সমীকরণের গ্রাফ এখন আমরা বুঝতেই পারলাম যে কোনটা মানে কেমন দেখতে সমীকরণ এবং সমীকরণ থেকে কি দেখতে তাদের গ্রাফগুলি কেমন হয় তো আমরা প্রথমেই আসি কি বলের সূত্রে তো বলের সূত্র আমরা কি জানি ধ্রুব থাকে কি তাপ তো তাপ যে ধ্রুব থাকে বলের সূত্রটা কি বিষয় ওয়ান বাই পি মানে চাপের ব্যস্ত অনুমতি আয়তনটা আর এখানে দ্রব্য থাকবে তাপ তাপমাত্রা টেম্পারেচার তো যেটি দ্রব্য থাকবে সেটির উপরে কি প্রকৃতি নির্ভর করবে প্রকৃতি মানে লেখচিত্রে সে প্রকৃতিটা নির্ভর করবে আর আমরা জানি যে যেহেতু প্রকৃতি নির্ভর করবে দ্রব্য যেহেতু তাপ আছে তাহলে কী হবে সমতাপীয় তো এই যে বয়লের সূত্রের যে কি লেখচিত্রের প্রকৃতিটা হবে কি সমতাপীয় বা ইংলিশে বলা হয় কি আইসোথ্রাম আইসোথ্রাম এটা হলো কি প্রকৃতি প্রকৃতি কিসের উপর নির্ভর করতেছে ধ্রবকের উপর তাপমাত্রার উপর এখানে নির্ভর করতেছে আর জন্য কি এটি সমতাপীয় বা আইসোথাম থাম বলে সূত্রে তো বলের সূত্রটা আমরা যদি প্রথমে আমরা লিখি যে পরীক্ষা আসে পি বনাম ওয়ান বাই পি এর কি গ্রাফটি দেখাও তাহলে প্রথমে আমরা কি করব সূত্রটি লিখবো বি সমান ওয়ান বাই পি লিখলাম এবার কি ভি ইকাল টু কে ওয়ান বাই পি এখন আমাদের মনে রাখতে হবে যেহেতু বি বনাম কী বলছে ওয়ান বাই পি তাহলে বিটা সবসময় রাখবো ওয়াই অক্ষে এবং কি ওয়ান পিটা কী করবো এক্স অক্ষে রাখবো তাহলে আমরা ভি ইকল টু আমরা এখানে কী ধরবো ওয়াই ওয়াই ধরলাম আর এখানে আমরা কেটা কী ধরবো কে ইকলটা আমরা ধরলাম এম আমরা এম লিখলাম আর ওয়ান বাই পি ইকল টু কী ধরবো আমরা এক্স যেহেতু আমরা বলছি বি বনাম ওয়ান বাই পি যেটা লাস্টে সেটা এক্স ধরছে আচ্ছা তাহলে কি হয়ে গেল ওয়াই কোল্ট্যাম এক্স তাহলে এটার চিত্রটা কি সমীকরণটা কি দেখা যাচ্ছে রেখার মূল সরল রেখার সমীকরণ তাহলে চিত্রটা হবে এরকম যদি এটা ওয়াই অক্ষ হয় এটা এক্স অক্ষ হয় আর আমরা জানি কি মূল বিন্দুগামী সমীকরণ যেহেতু হয়েছে ওয়াই কোল তাহলে কি এখান থেকে জিরো জিরো থেকে শুরু হয়েছে তো এখন কি এই যে ধ্রুব ধ্রুব এখানে এমটা ধ্রুব এই ধ্রুবের মান কত এই যে কি আছে ধ্রুব বলে ক্ষেত্রে তাপমাত্রা এই টি আর এখানে ওয়াই টু কি বসাবো আমরা ভি যেহেতু ভি বনাম ভি এই পাশে আর ওয়ান বাই পি কে আমরা দূর সি এক্স এখানে বসাই দিলাম এই কি হয়ে গেল সমীকরণটি কি সমীকরণ থেকে আমরা গ্রাফ নির্ণয় করতে পারলাম তো বলের সূত্রে কি হয় মূল বিন্দুগামী কিন্তু গ্রাফটি হয়ে থাকে এখন এটা ধ্রব্য তাপমাত্রা একটা আছে একটা ক্ষেত্রে কি টি আর যেখানে তিনটা টি ওয়ান লিখতাম টি টু লিখতাম বা টি থ্রি লিখতাম একই কথা তো একটা প্রথমে একটা আমরা দেখতে পারলাম বলের সূত্রের গ্রাফ গ্রাফটি আমরা বলের সূত্রে আরও একটি গ্রাফ দেখব সেটি সাধারণত কী হয় অধিবিত্তের গ্রাফ হয়ে থাকে আগে বলে ফেললাম বি পি বনাম এবার ভি এর গ্রাফ দেখব তাহলে পি বনাম ভি এর গ্রাফ দেখতে হলে কি করতে হবে বি আমাদের সেই সমীকরণটি লিখতে হবে বয়লার আগে ওয়ান বাই এখন যদি লিখি পি কি হবে কে হবে পি k কে ধ্রুব এখন আমরা আগেই বলছি কি পি বনাম ভি তাহলে পিটা কি হবে পিটা কি ওয়াই অক্ষে তাহলে পি কি ওয়াই আর ভি কি টু কী বলতেছি আমরা এবার হবে এক্স হবে আর k টু কে ওয়াই এক্স না আমরা যদি সাজিয়ে কি টু কে তাহলে আমরা এখন এখান থেকে আমরা জানি টু কে হলে এটা কিসের সমীকরণ এটা হলো অধিবৃত্তের সমীকরণ অধিবৃত্তের সমীকরণ এখন অধিবৃত্তের সমীকরণ হলে গ্রাফটা কেমন আমি আগে বলে দিয়েছি গ্রাফটা হবে দেখতে এমন আমরা একটু আগে দেখেছি তাহলে কি এটা হলো কি এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ আর এখানে দ্রব্যটা কি তাপমাত্রা টি যেটা দ্রবের সবসময় সেটা কী গ্রাফের এখানে বসবে আর এখানে ওয়াইকল্টু আমরা কি বসেছি ওয়াইকল্টু আমরা পি বসেছি যেহেতু পি বনাম কি ভি তাহলে কি ভিটা কি ভিটা হলো এক্সে তাহলে আমরা বুঝতে পারলাম যে আরেকটি দেখতে পারলাম কি এই আপনার কি বলের সূত্রের মাধ্যমে বলের সূত্র কি অধিবৃত্তের সমীকরণের গ্রাফও হয়ে থাকে বলের সূত্রে তো এখন বলের সূত্রে আপনাদের বাসার একটি কাজ যে কি বললের সূত্রে পিবি বনাম পিবি বনাম পি এর গ্রাফটি দেখবেন বয়লের সূত্র দিয়ে এটি শলরেখার গ্রাফ হবে এরকম গ্রাফ হবে শলরেখার এটা হলো বাড়ির কাজ তো আমরা চলে যাবো এখন কি চার্লসের সূত্রে চার্লসের সূত্রে গ্রাফগুলি দেখব এবং প্রকৃতি দেখব চার্লসের সূত্রে কি আপনার ই থাকে দ্রব্য পি মানে কি পেশার দ্রব্য থাকে তাহলে যদি চাপ দ্রব্য থাকে তাহলে বয়লের সূত্রটি কি হবে বি টি মানে কি আয়তনের সনৈতিক তাপমাত্রা এবং কি চাপ কি স্থির তো সেক্ষেত্রে এখন বয়লের সূত্রটি আমরা সরি চালসের সূত্রটি দেখলাম এবং চালসের সূত্রে কি দুটি যে কি হয় দুটি আপনার গ্রাফ হয় সেই দুটি গ্রাফ দেখব প্রথমে বলি বি বনম টি যেটা আসে পরীক্ষায় বি বনম টি এর গ্রাফ তো বি বনম টি আমরা কি করব বি বনম টি হলো কি টু সঙ্গে টি তাহলে বি ইকুয়াল টু কি কে টি ঠিক আছে তো এখন বি যেহেতু আমরা কি বি বনম টি তাহলে বিটা হবে ওয়াই তো ওয়াই ধরলাম কিটা হবে কি এক্স এক্স ধরলাম কে উল্টো আমরা বলছি আগে কি কে উল্টো এম ধরবো তাহলে এটাও কি মূল সরল রেখার সমীকরণ হচ্ছে কোনটা চালসের সূত্র তাহলে চালসের সূত্রটার গ্রাফটা হবে এরকম তার ধ্রুবটা কি এখানে পেশার আর এখানে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তো এক্সে আমি কী বসাবো এক্সে আমি ধরছি কি টি বসালাম এবং ওয়াইতে কি ধরছি বি এই বি বসালাম এটা হলো কি চলে গেল কি চালসের সূত্রের মূলবৃন্দকামী সমীকরণের গ্রাফ এখন আমরা দেখব আরেকটি হয় চালসের সূত্র দিয়ে সেই গ্রাফটি দেখব বি বনাম ছোট টি এটা অনেক সময় আসে বি বনাম ছোটোটি এ গ্রাফটি ছোটোটি এ গ্রাফটি এখন চালসের সূত্রটা আমরা লিখবো ইকুয়াল টু বি নট প্লাস বি নট ইনটু টি দুশো লিখে ফেললাম এখন এখান থেকে আমরা দেখি যদি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি চার্লসের সূত্র নির্ণয় করি তাহলে সূত্রটা কি এটা হবে তাহলে ভি আমরা বলছি ভি বনাম টি তাহলে ভিটাকে আমরা কোথায় রাখবো আমরা রাখবো ওয়াই অক্ষে তো ওয়াই এবার আমি বলি এখানে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভি নট এই ভি নটটা হলো কি ভি নটটা হয়ে যাবে কি বি নট হয়ে যাবে সি এবং যেহেতু আর এই টি এর সাথে যে অংশটি ধ্রব আছে সেটি হয়ে যাবে কি এম তাহলে কি টু এম এক্স প্লাস সি সিটা কি ধ্রুব ধ্রুব এক্সটা মান কি হোক ধ্রবমান সি এবং কি এই যে এক্স দরছি আমরা কি টি কে সেই টির ইকোয়াল টু এক্স লিখেছি এবং কি এই যে বিনোদ বাই দুইশো টা যেটা এটাকে আমরা এম ধ্রুব ধরেছি তো এখন তাহলে কি ওয়াইকুল এম এক্স প্লাস সি এর সমীকরণ হল চার্লসের সূত্রে যদি কি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি নির্ণয় করা হয় মানে যে কোনো একটা তাপমাত্রা দেওয়া থাকে আর কি বিশ দশ তিরিশ এরকম যদি দেওয়া থাকে তো সেক্ষেত্রে টু এম এক্স প্লাস সি এর সমীকরণ মানছে তার মানে কি মূল বিন্দুগামী ছেদকারী সমীকরণ হচ্ছে আমরা এর গেছি মূল বিন্দুগামী ওয়াইকোল্ট এমএক্স এবার কি ছেদকারী তাহলে এখন আমরা ওয়াই লেখি এখানে এখানে এক্স লেখি আর যেহেতু সি পরিমাণ ছেদ করছে তাহলে কি একটু উপরে হবে আমি বলছি আগে যে যে পরিমাণ সেত করবে মূল ঠিক থেকে কি উপরের দিকে যাবে এই যে উপরের দিকে চিত্রটা হবে তাহলে এখানে কি এখানে কি এখানে হবে কি পি হবে যেহেতু কি চাপ কি এখানে ধ্রুব আর এখানে এক্স সমান সমান কি হবে ছোট টি আর এখানে কি ভিটা হবে কি ওয়াই এটা হলো কি বি বনাম টি এর সূত্র আর আরেকটা কথা এখানে আমি বলি না এই লেখাচিত্রের প্রকৃতিটা হবে চার্লসের কি হবে যেহেতু কি চাপ ধ্রব সেহেতু এটা হবে সমচাপীয় সমচাপীয় চার্লসের সমীকরণ থেকে যে কি চার্লসের সমীকরণের লেখচিত্র প্রকৃতি হবে কি আই সমচাপীয় বা কি আইসো ভার আইসো ভার বা আইসো প্রেস আইসো ভার কিংবা আইসো প্রেস ঠিক আছে তো আমরা দেখে পেলাম যে কি চার্লসের সূত্র যে সমীকরণটি সেটি দেখতে কেমন হয় এবং আমরা এখন এখন দেখব হলো কি যে কীভাবে আর কি আপনার এই এক্সপোটেনশিয়াল যে গ্রাফগুলি হয়ে থাকে এটা আমরা শুধুমাত্র ধারণা নেব যদি পরীক্ষায় আসে কোনো সময় ইটি দি পাওয়ার এক্স বা ইটি দি পাওয়ার এক্স মাইনাস এক্সের মানে গ্রাফ এক্সপোটেনশিয়াল ধনাত্মকের গ্রাফটা হবে এরকম ডিরেক্ট সুজে এরকম উঠবে ইটি দি পাওয়ার এক্সের গ্রাফ আর টু দি পাওয়ার মাইনাস এক্সের গ্রাফটা হবে এরকম কি ঋণাত্মক যেহেতু সেহেতু এটা নিচে নামবে তো আমরা এটা দেখে ফেললাম আর আরেকটা কথা চাপের আরেকটি সূত্র আছে সেটা হলো কি গেলুসাকের সূত্র যেখানে কি ধ্রুব থাকে কি আয়তন আয়তন যখন ধ্রুব থাকে তখন সেটি প্রকৃতি কেমন হবে লেখা উচিত সময়তনীয় হবে কিংবা আইসো কোর রেখা হবে এটা হলো কি চাপ যখন এই আয়তন কি যখন ধ্রুব থাকবে গ্যালু শাকের সূত্রে তো এখন আমরা এগুলি দেখতে পারলাম এখন আমরা আরও দুটি গ্রাফ দেখব সেই সেগুলি হলো তাপ উৎপাদের যে গ্রাফটি হলো সেটি প্রথমে লিখে নিই তাপ উৎপাদী গ্রাফ মানে ডেলিস যে ঋণাত্মক হয় সেটি গ্রাফটি আমরা এখন দেখব সেটি গ্রাফটি হবে এরকম দেখতে আমরা বুঝতেই পারবো দেখলে ধরি যে বিক্রিয়ক। ধরি বিক্রিয়ক শুরু হয়েছে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু হলো কি বিক্রিয়ক এবার বিক্রিয়কটা এখানে গেল পর্যন্ত এটা ধরলাম শক্তি শক্তি মানে শক্তির চূড়া যেটাকে বলে এটা চূড়া ধরলাম এবং এটা কি হলো এবার নিচে নেমে আসলো সি বিন্দুতে এখানে নেমে আসলো তো এখানে নেমে আসলো এই সিটা ধরলাম উৎপাদ আর আমরা জানি যদি উৎপাদ যদি বিক্রি চেয়ে বেশি হয় তাহলে সেটা কি তাপ উৎপাদী তো এখন এখান থেকে আমরা বুঝতে পারছি যদি এখান থেকে সরলরেখার হিসাবটা করি এই শক্তির শক্তি শক্তি টোটাল এতটুক হয় তাহলে আমরা যে এটার সাথে হিসাব করি তাহলে আমরা এ পর্যন্ত কি হচ্ছে বিক্রিয় বিক্রিয়টা হচ্ছে ধুরি এতটুকু আর যদি আমরা এইখান থেকে কি সক্রিয়ণ শক্তি হিসাব করি এ পর্যন্ত তাহলে দেখতে পাচ্ছি কি সক্রিয়ণ শক্তির সাথে কি উৎপাদের দূরত্ব বেশি তাহলে উৎপাদের সাথে কি যার দূর সক্রিয় শক্তির সাথে যার দ্রুত বেশি সেটি কি বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে উৎপাদটা বেশি সেক্ষেত্রে এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদি বিক্রিয়া এবং তাপ মানে এখানে যে বিক্রিয়াটা হবে তাপ উৎপাদি বিক্রি এবং এই চিত্রটা কি তাপ উৎপাদির একটি চিত্র তো আমরা দেখলাম তাপ উৎপাদির চিত্র কি। দেখতে কেমন হয় এবার দেখব তাফারির চিত্র তাফারির চিত্র তাফারির চিত্র ড্যালেস সব কি হয় পজিটিভ হয় এবার তাফারি চিত্রটা দেখি এটা আরো সহজ আমরা ধরি বিক্রিয়টা এখন এখান থেকে শুরু না হয়ে বিক্রিয়টা শুরু হয়েছে এখান থেকে এ যদি বিক্রিয়ক হয় এখান থেকে শুরু হয়ে শক্তির চূড়া এখানে ধরলাম ই আবার এখানে ই করল কি শক্তি এবার এখানে নেমে আসলো এ পর্যন্ত এসে কি হয়ে গেল। সি পর্যন্ত এসে এখানে শেষ হলো এখানে হলো কি সি উৎপাদ এখন আমরা যদি দেখি শক্রিয় শক্তি টোটাল এতটুকু হয় তা শক্রিয় শক্তির সাথে এই যে এ আছে বিক্রক এটা দ্রুত কি এ পর্যন্ত মানে কি এর সাথে ধ্রুত্ব এই পর্যন্ত হলে কি মানটা হবে এতটুকু টোটালি আর যে সির সাথে যে শক্তিয় শক্তি দ্রুত দড়ি তাহলে হবে কি এতটুক মাত্র মানে কি উৎপাদের পরিমাণ কম বিক্রয়ের পরিমাণ বেশি তাহলে এখানে অবশ্যই কি এটা এটা এখানে যে বিক্রিয়াটা গ্রুপ মানে সংগঠিত সংগঠিত হচ্ছে এটা কি তাফারি একটি বিক্রিয়া এবং এই চিত্রটা কী তাহলে তাফারির একটি চিত্র তো আমরা বুঝতে পারলাম অনেকগুলি গ্রাফ দেখলাম আজকে আরও দুটি গ্রাফ আমরা দেখব তো ব্যান্ড অফের যে যে সমীকরণটি আছে সেটি যে গ্রাফ নির্ণয় করি ডিরেক্টলি আমি এখানে বুঝাই দিচ্ছি যদি এরকম হয় তাহলে এটা তাফারি গ্রাফ যে চিত্রটা কি নিচের দিকে নামে স্টেট লাইনটা আর যে উপরের দিকে উঠে স্টেট লাইন তাহলে এটা কি তাপ উৎপাদী তো আজকে এই পর্যন্তই আমরা দেখতে পারলাম যে কোন একটি গ্যাসের যে চিট গ্রাফগুলি কীভাবে নির্ণয় করতে প্রকৃতি নির্ণয় করতে হয় সাথে সাথে আমরা এক্সপোটেন্সিয়াল দেখলাম এক্সপো মাইনাস এক্সপোটেন্সিয়ালের চিত্র দেখলাম এবং সাথে সাথে আমরা আরও দেখলাম তাফারি তাপ উৎপাদির চিত্র তো সাধারণত এগুলো পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা বলেন আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা বলেন প্রচুর এসে থাকে এবং ঘুরিয়ে ফিরে ঠিক এই কয়েকটার মধ্যে এসে থাকে এবং এখান থেকেই কী আশা করি কম পড়বে তো থ্যাংক ইউ এবং তো আজকে আল্লাহ হাফেজ